আন্টি প্রীতার দিকে ফোনটা এগিয়ে দিয়ে বললেন তোমার সাথে কথা বলবেন প্রীতা হাতে নিয়ে কানে ধরল খুব টেনশন হচ্ছে ওর কিন্তু না মা বললেন তুই যেখানেই যাস আর যেখানেই থাকিস আমাকে জানিয়ে যেতে সমস্যা কোথায় বলতো মা আসলে আমার ভয় লাগছিল কখনো তো তোমাকে না বলে কোথাও যায়নি এখন বড় হয়েছিস ভার্সিটিতে পড়িস বাইরে থাকিস বন্ধুদের সাথে যাবি কিন্তু আমাকে বললে আমি কি পারমিশন দিতাম না কখনো কোথাও যেতে চাইলে আমি কি না করতাম না আসলে তাহলে তোর বাবা শুনলে কেমন মন খারাপ করবে জানিস হুম বাবাকে জানিও না মা আর কখন আমি তোমাদেরকে না বলে কোথাও যাব না ঠিক আছে মনে থাকে যেন যেখানেই যাস আমাদেরকে বলে যাবি তোর খালাকে জানিয়েছিস না ভয় পাচ্ছি জানাতে যদি বকা দেন আচ্ছা আমি ওকে ফোন করে বলে দেব। বকা না দেয় সকাল সকাল বাসায় চলে যাবি আর এখানে যে বান্ধবীর বাসায় আছিস ওরা অনেক ভদ্র মানুষ কথা শুনে তো মনে হলো কোনো রকম বেয়াদবি করবি না ভদ্র হয়ে থাকবি আচ্ছা মা নিজের যত্ন নিস আর আমাকে ঘুমানোর আগে কল দিবি আচ্ছা মা মা ফোনটা রেখে দিলেন পৃথা চোখ ছলছল করছে কার জন্য কিসের জন্য এইভাবে বাড়ির বাইরে সাহস পেয়েছেও কখনো বাবা মাকে না বলে কোথাও যায়নি যে মেয়েটা সে আজ অনেক বড় দুশ্চিন্তায় তাদেরকে ফেলে দিতে চেয়েছিল অথচ মা কত সুন্দর করে কথা বললেন নিজের উপর অভিমান জমছে পৃথা মা তো সন্তানদের ভালোই চান মাকে না জানিয়ে কোনো সন্তানেরই কিছু করা উচিত না সায়নের সাথে সম্পর্ক হলে তো মাকে জানাতো অবশ্যই কিন্তু সায়নের সাথে তো কোনো সম্পর্কই তো হয়নি যার সাথে কোনো সম্পর্ক নেই তার সাথে এইভাবে বের হওয়াটা একদম ঠিক হয়নি অনেক বড় ভুল হতে পারত। এই ভেবে নিজের কাছে নিজেই খারাপ লাগছে পৃথার সায়ন বলল আন্টি কি বললেন মা ভেবে যে আমি বান্ধবীর বাসায় আছি তোমাকে বকা দিয়েছেন না কিছু বলেননি বললেন কোথাও যাওয়ার আগে যেন মাকে জানিয়ে যাই ও বাবা বাজলাম প্রীতা উঠে দাঁড়িয়ে বলল আমি একটু ওয়াশরুমে যাব। ওয়াশরুম থেকে এসে কল ছেড়ে দিয়ে দেওয়ালে হেলান দিয়ে কান্না করলো প্রীতা খুব কান্না আসছে কার জন্য ও বাবা মাকে খালাকে মিথ্যে বলতে যাচ্ছিল কিডন্যাপের মতো টেনশন দিতে যাচ্ছিল শুধুমাত্র একটা ছেলের জন্য কে হয় ছেলেটা ওর যে বাবা মা ছোটবেলা থেকে আদর যত্নে মানুষ করেছেন তাদের না জানিয়ে একটা ছেলের প্রতি এত দরদ কেন আসছে আর কখনো সায়নের সাথে বের হবে নাও কাঁদতে কাঁদতে এই সিদ্ধান্ত নিলপ্রিতা প্রত্যেকটা মেয়েরই তার পরিবারের কথা ভাবা উচিত আবেগের বসে গা ভাসিয়ে দিয়ে জীবনকে নিজের ইচ্ছে মতো চালানো যায় না এই জীবন বাবা মায়ের দান সেই জীবনকে নিয়ে খেলা করার অধিকার কোনো সন্তানেরই নেই এখন বাবা মা হাত খরচ না দিলে যে সন্তানকে না খেয়ে রাস্তায় ঘুরতে হবে সে কি করে বাবা মাকে টেনশন দিতে চাই কাঁদছে আর আপন মনেই বলছে আমি আর কখনো বাবা মাকে মিথ্যে কথা বলবো না এ যাত্রা বেঁচে গেছি আর কোনোদিন আমি এরকম কাজ করবো না অনেকক্ষণ পর রুম থেকে বেরিয়ে আসার পর জিয়ানের ছোট বোনের রুমে গেল প্রীথা মেয়েটার নাম জিনিয়া ও প্রীতাকে দেখে বললো আপু আসেন না আসেন আমার সাথে ঘুমাতে কি সমস্যা হবে নয়তো আমি আমার রুমে চলে যাই আরে না না আপনিও থাকুন একসাথে গল্প করা যাবে এমন সময় দরজায় সায়ন এসে দাঁড়ালো পৃথা নির্বিকারভাবে তাকালো সায়নের দিকে সায়ন বলল একটু আসবে সকালে কথা বলি সায়ন কিচ্ছু বলল না কিন্তু দাঁড়িয়ে রইল দরজায় পৃথা বেরিয়ে আস্তে আস্তে বলল। আসুন বারান্দা এসে দাঁড়ালো দুজনে এখান থেকে বাইরে শুধুই অন্ধকার আর পোকার ডাক খুব নির্জন একটা বাড়ি শান্ত কোনো শব্দ নেই চারিপাশে নির্জনতা ভেঙে সায়ন বলল সরি পৃথা চমকে উঠলো পৃথা সরি কেন তোমাকে কাঁদানোর জন্য কি করে বুঝলেন আমি কেঁদেছি তোমার চোখ দেখে বাথরুমে এতক্ষণ কাঁদছিলে সেটা কি বুঝতে অসুবিধা হওয়ার কথা পৃথা চুপ করে রইল সায়ন বলল আমাকে ভুল বুঝো না তখন ওরকম একটা সিদ্ধান্ত নেওয়াটা আমার উচিত হয়নি সরি পৃথা আর কখনো এরকম করব না পৃথা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ভুলটা তো আমারই কেনই বা আপনার সাথে আমি আসতে গেলাম শায়ন অবাক হয়ে তাকালো পৃথার দিকে পৃথা বলল বাদ দিন না রাত অনেক হয়েছে আমার খুব মাথাটা ব্যথা করছে একটু ঘুমাতে হবে সায়ন কিছু বলল না কিছু শোনার অপেক্ষাও করল না পৃথা বারান্দা থেকে বেরিয়ে গেল সায়ন অবাক হয়ে পৃথার পথের দিকে তাকিয়ে রইল পৃথা কি অভিমান করেছে ভুল বুঝল না তো বুকটা কেমন চিন করে উঠলো সায়নের রাতে জেনিয়ার সাথে গল্প গুজব করে মনটা ভালো হয়ে গেল পৃথার জেনিয়ার মায়ের অনেক প্রশংসা করল মানুষ হিসেবে তিনি যেমন ভালো ও উদার তেমনই মা হিসেবেও খুবই ভালো ছেলে মেয়েদের মন বোঝেন ঠিকই তবে আচরণ করেন বন্ধুদের মতন যাতে বাচ্চারা কেউ খারাপ পথে না যায় বাবা মা সব সময় বন্ধুর মতো সহযাত্রী হয়ে পাশে পাশে থাকলে সন্তানও থাকবে প্রীতা নিজের মায়ের গল্প করলো বাবার গল্প করলো সময়টা কেটে গেল খুব নির্বিঘ্নে প্রীতা ফোন খুলে প্রীতা ফোন খুলে খালাকে একবার কল দিয়ে সরি বলল। ফোনে বারবার বার মেসেজ আসছে শাহানের নাম্বার থেকে কিন্তু এই মুহূর্তে মেসেজ দেখার ইচ্ছে একবারও হচ্ছে না প্রীতা ফোন উল্টে করে রেখে দিয়ে শুয়ে পড়ল শায়ান যত ইচ্ছে খুব ভোরেই ভেঙে গেল জিনিয়ার সাথে নিয়ে হাঁটতে গেল বাইরে আশেপাশে কোনো ঘর বাড়ি না থাকায় খোলা প্রান্তরে কোনো সারা শব্দ নেই সকালের হাওয়ায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করেই মনটা একেবারে সতেজ হয়ে উঠল বাসায় ফিরে এসে দেখলো আন্টি নাস্তা বানিয়ে ফেলেছে মা ফোন দিলে কথা বললো পৃথা মা তাড়াতাড়ি বাসায় যেতে বলেছেন কিন্তু সায়ন এখন ঘুম থেকেই উঠেনি জিয়ানো ওঠেনি সায়নকে ডাকতে হলে নিজেকেই যেতে হবে ওর রুমে সায়নের সাথে কথা বলার কোনো ইচ্ছে করছে না রাত থেকে মন শুধু অনুতাপে রাজলে ঠাঁই নিয়ে শান্তির ছায়া খুঁজে বেড়াচ্ছে সায়নকে এ ছায়া আশ্রয় দিতে চায় না পৃথা বাধ্য হয়ে জিয়ানের রুমে যেতে হলো দরজায় শব্দ করলে জিয়ান এসে খুলে দিয়ে পড়লো গুড মর্নিং পিথা হাসি মুখে বললো গুড মর্নিং ভাইয়া উনি কি এখনো ওঠেননি না ডেকে দেব দিন না প্লিজ জিয়ান বিছানার কাছে গিয়ে শায়নের নাম ধরে ডাকতে লাগলো সায়ন চোখ মিলে তাকালো এত সকালে কি জিয়ান পৃথাকে পড়লো তোমরা কথা বলো আমি বাইরে যাচ্ছি জিয়ান বাইরে চলে গেলে কুটি কুটি পায়ে বিছানার কাছে এগিয়ে গেল পৃথা সায়ন আর মোড়া ভেঙে উঠে বসলো কি গো এত সকালে উঠেছো আমাদেরকে এখনই রহনা দিতে হবে মা সকাল সকাল বাসায় যেতে বলেছে আচ্ছা উঠছি তুমি কখন উঠলে এই তো কিছুক্ষণ আগে রাতে অনেক মেসেজ দিয়েছি কল দিয়েছি বাট রিসিভ করলে না নো রিপ্লাই ওয়াই প্রিথা চুপ করে থেকে উত্তর দিল মনটা ভালো ছিল না মন খারাপের মুহূর্তটুকু আমার সাথে শেয়ার করতে পারতে না আমার ব্যাপারে জোর খাটাবেন না পার্সোনাল জোর খাটানো আমি পছন্দ করি না ইচ্ছে হলে শেয়ার করব ইচ্ছে না হলে করব না তাই অবশ্যই তাই প্রিথা আমাকে না বললে আমি কি করে তোমার মন ভালো করে দেব আমি মন ভালো করে দেওয়ার দায়িত্ব কাউকে দিইনি আমার মন যেভাবে খারাপ হয়েছে সেভাবেই ভালো হবে আপনাকে কে ভাবতে বলেছে আমি ভাবব না এতটাও স্বার্থপর আমি নই এখানে কিছু নেই প্রত্যেকের ব্যক্তিগত মন খারাপের কারণ থাকতেই পারে সবকিছু জানার চেষ্টা করাটা তো উচিত নয় আমি কি তোমার এতটাও কাছের কেউ নই যার সাথে ব্যক্তিগত ব্যাপার শেয়ার করা যায় প্রীতা সায়নের চোখে চোখ রেখে বললো এখনো অতটাও কাছের কেউ হননি সায়ন এবার রেগে গেল তাহলে আমার সাথে কেন এসেছো এত দূর কিসের ভরসা এসেছো কিসের টানে এসেছো ওয়াই ওয়াইgal ওয়াই তোমরা মেয়েরা আসলে পরিস্থিতি যখন যেরকম থাকে সেই সুযোগের সাথে পাল্টে যাও মেয়েদের ক্যারেক্টারটাই এরকম শুনুন মেয়েদের ক্যারেক্টারের সাথে আমাকে মেশাবেন না মানছি আমি মেয়ে কিন্তু তাই বলে যা ইচ্ছে তাই বলতে পারেন না তো কি বলবো দুদিন আমার সাথে ঘুরলে সারাদিন সময় কাটালে পার্কে গেলে রেস্টুরেন্টে গেলে লং ড্রাইভেও গেলে রাত জেগে কথা বললে এখন বলছো আমি তোমার ব্যক্তিগত কেউ নেই বাহ ভেরি প্রীতা ভীষণ অপমানিত বোধ করছে কিন্তু দুই দিন সময় দেওয়ার কারণে শান এইভাবে কটুক্তি করবে তাও কখনো বুঝতে পারেনি পৃথার চোখে জল ভরে উঠল বলল। আমি শুধু চেয়েছিলাম আপনাকে বুঝতে একজন মানুষকে না চিনে না জেনে তার সাথে সম্পর্কে জড়ানোটা উচিত না জানার জন্যই মিশেছি এটাকে খারাপ চোখে দেখতে পারেন না অবশ্য ভালোই হলো সম্পর্কে জড়ানোর আগেই আপনার আসল রূপটা বেরিয়ে এলো শায়ন উত্তেজিত হয়ে পড়লো আসল রূপ মানে আমি তোমাকে রাগ দেখাইনি জাস্ট তোমার কথার পিঠে কথা বলেছি যথেষ্ট হয়েছে নিজেকেই জিজ্ঞাসা করুন কতটা বেশি বলে ফেলেছেন সায়ন নিশ্চুপ আন্টি আমাদের অনেক উপকার করেছেন তার সামনে আমাদের ইমেজ নষ্ট করার কোনো মানে হয় না আমাদের ঝগড়া তর্ক এখানেই বন্ধ রাখুন আর তাড়াতাড়ি তৈরি হয়ে চলে যেতে হবে আমাদের সায়ন বিছানা থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো ওকে খুব রাগত দেখাচ্ছে জানালার গ্লাসে আস্তে করে একটা খুশি দিয়ে বলল এগিয়ে এসে বললো রাগটাকে এবার একটু সংযত করার চেষ্টা করবেন একদিন কেউ না কেউ আপনার স্ত্রী হবে সে হয়তো রাগটা পছন্দ নাও করতে পারে সায়ন দিকে তাকাল এক মুহূর্ত দাঁড়িয়ে রইল না পৃথা পাশের ঘরে গিয়ে দ্রুত হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নিল নাস্তার টেবিলে খেতে বসেও পৃথা একবারও শায়নের দিকে তাকাল না